রাজধানীর সাগর শহর ও বাদী উভয়নগর আমসানি ইয়াকশি পুতুলি আদম গৌতম দেব নিশাগা ও সমসিদ্ধা তাহের চক্রপরি আপাদি মুখী তিনি খাদ মুখনগর ইয়াকশি পুতুল আগরতলী সালতান থানা ঘের লেখা ক্যান্টনমেন্ট রোডে সিপিআইএম অভয়নগর লোকাল কমিটির সদস্য গৌতম দেবকে 35 জন 36 জন হবে বিজেপির বাইক বাহিনীর দুষ্কৃতি আক্রমণ করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় 6-7টা সেলাই লাগে এবং সেই এলাকায় একটা পুজো হচ্ছিল, সেই পুজোর প্যান্ডেল হামলা পাড়ার ছেলেরা ছিল তাদের উপরে হামলা চালায় এবং পুজোর প্যান্ডেল চেয়ার আসবাবপত্র ভেঙে গৌতম দেবকে এমনভাবে মারা হয়, সারা শরীর মাথায় আঘাত করা হয়, তাকে গুরুতর আহত অবস্থায় আইজিএম হাসপাতালে আনা হয়, সেখান থেকে প্রথম চিকিৎসা করিয়ে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত কত ঘন্টা হয়ে গেল, প্রায় 24 ঘন্টা হবে, আজ রাত 12টায় এখন পর্যন্ত দুষ্কৃতিকে পুলিশ গ্রেপ্তার করেনি। এটা নতুন কিছু না, এটা গত 53 মাস ধরে 54 মাস ধরে এটাই চলছে, একের পর এক গুন্ডাগিরি করছে বিজেপির আশ্রিত সমাজ বিদ্রোহীরা, বাইক বাহিনী কিন্তু পুলিশ একাধারে নীরব থাকছে, কোনো গ্রেপ্তার নেই, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না, আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। এটাই গতকাল আবারও পুনরাবৃত্তি হলো, আমরা যে থানাতে এসছি বিক্ষোভ দেখাচ্ছি, অবিলম্বেই আক্রমণকারীদের সঙ্গে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি করছি। পুলিশ তার পুলিশের ভূমিকা পালন করুক, পুলিশের অতীতে আমফান সরকার সময় পুলিশ যে ভূমিকা পালন করত, মানুষের পাশে দাঁড়াতো, দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতো, এটা আজকে অ্যাবসেন্ট। আইনের শাসন যাতে কোনো প্রতিষ্ঠিত হয় রাজ্যে, এই দাবি আমরা করছি, পুলিশকে ভূমিকা গ্রহণের দাবি করছি, মানুষকে বলবো এই গুন্ডাদের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, এই রাজ্যে আপনারা ভূমিকা করেন, এটাই আমরা জনগণের।